নমস্কার, তৌফিক জহর এই নামটির সঙ্গে আমরা অধিক পরিচিত। ভারত এবং বাংলাদেশ দুই জায়গায় বা দুদেশের শিল্পী বন্ধুরা, কবি বন্ধুরা এই নামটির সঙ্গে বিশেষ পরিচিত। তিনি একজন বিশিষ্ট উপস্থাপক এবং অবশ্যই উল্লেখযোগ্য কবি এই সময়। তার একটি কবিতা, শাড়ির জমিন, মন ছুঁয়ে যায়। তাজমহল রোডে চোখ আটকে গেল, দুপুরের ঘুমটায় শাড়ির ভাজে ভাজে ফুটে আছে বিনয়ী প্রেম। দূর থেকে দেখলাম, হাত ধরিনি তার, না হাত ধরিনি। আমি একটা গোলাপ দিব বলে মনস্থির করলাম, শাড়ি সবুজ বৃক্ষ হয়ে গেল, বৃক্ষের পাতাগুলো চর্চাপথের যুবতী মলা মাছে যেন। শাড়ির আঁচলে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ল, আমি শিহরিত হলাম 5 ফুট 2 ইঞ্চ আগুনে। সমুদ্র পিপাসায় শাড়ির দিকে তাকাতেই ডুবে গেলাম চোখের কাজলে। এই বৃক্ষকে শোভনবাগে প্রথম দেখি ভেজা রোদে, তারপর ভোরে আকাশে দেখেছি তার সতেজ রূপ, ধীরে ধীরে ফিরোজা রঙে দেখেছি তার ময়ূর দেহ। আস্থার নাগরদোলায় চেপে ঠোঁটে স্পর্শে সহসা আবিষ্কার করলাম রহস্যের সৌরভ। সেদিন থেকে মাটি মাখা গন্ধে জেনেছি আমার আয়না তুমি, আমার নিঃশ্বাসের পায়রা উঠতে থাকে বৃষ্টি ভেজা মাঠে, যেখানে দাঁড়িয়ে আছো শাড়ির জমিনে।